আজকে আমরা ক্লাস সেভেনের ইতিহাসের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য এবং এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখব মুঘল কারা খ্রিস্টীয় ষোলশ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল অবশ্য খ্রিস্টীয় অষ্টাদশ শতক থেকেই তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল আর আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস সেখানে এত বছর ধরে শাসন পরিচালনা করা খুবই কঠিন কাজ আর মুঘলরা কিন্তু তাদের দক্ষতার সঙ্গেই সেই কাজ চালিয়েছিল একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লংয়ের বংশধরদের আমরা মুঘল বলে জানি মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ববোধ করত এবং নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল আর ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবার আমরা তৈমুল্লং এবং বাবরের বিষয়ে কিছু জিনিস জানব তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুল্লং উত্তর ভারত আক্রমণ করেন তাই মুঘলরা মনে করত উত্তর ভারতে তাদের শাসনের অধিকার আছে ভারতবর্ষে আসার আগে মুঘলরা মধ্য এশিয়ার কিছু অঞ্চলে শাসন করত এর আগে চতুর্দশ শতকে মঙ্গল সাম্রাজ্যের পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করেন এবং এই অঞ্চলগুলি হল পূর্ব ইরান বা খোরাসান ইরান ইরাক এবং তুরস্কের কিছু জায়গা খ্রিস্টীয় পঞ্চদশ শতকে তৈমুরীয় শাসকদের ক্ষমতায় ভাটা পড়ে এর প্রধান কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত করার রীতি চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র ১২ বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক এবং সফাবিদের মতো সাফল্য না পেয়ে বাবর অবশেষে ভারতবর্ষের দিকে অগ্রসর হন এবার আমরা সফাবি এবং উজবেক কাদের বলে সেটা আমরা সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ খ্রিস্টীয় শতক শতক থেকে পর্যন্ত তারা শাসন করে আর উজবেগরা এশিয়ার একটি তুর্কিভাষী জাতি খ্রিস্টীয় ষোলশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তুলেছিল মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ শব্দটি ব্যবহার করত, আর তোমরা দেখেছ আগে দিল্লির শাসকরা নিজেদের সুলতান বলতেন মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করত, যেমন ধরো জাহাঙ্গীরের নাম ছিল সেলিম তিনি যখন যুবরাজ হলেন তখন তাকে বলা হতো সুলতান সেলিম আর বাদশাহ উপাধি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইল যে তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের ওপর নির্ভরশীল নয় এবার আমরা কিছু বিষয় বা কিছু শব্দ আমরা সম্পর্কে পরিচিত হব যে সেগুলোর মানে আমরা দেখব প্রথমে হচ্ছে বাদশাহ বাদশাহ এই শব্দগুলি বা বাদশাহ বা পাদশাহ বা পাদিশাহ শব্দগুলি হচ্ছে ফার্সি আর এইখানে পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে মনে হতে পারে প্রায় একই অর্থবিশিষ্ট দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করার কারণ কি খুব শক্তিশালী শাসক বোঝাতে একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করা হয় পনেরোশো সাত খ্রিস্টাব্দে কাবুলে থাকার সময় এই পাঁচশাহ উপাধি নেন আর এবার আমরা দেখবো যে সার্বভৌম শাসক কাকে বলছে সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির ওপর যার আধিপত্য সর্বভূমি বা গোটা পৃথিবীর ওপর তো কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না অর্থাৎ বুঝতে হবে যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তিনি সার্বভৌম শাসক আর এই কথাটি শুধু সেই শাসক নিজে জানলেই হবে না সবাই সেটা মেনে নিলেই তার অধিকার টিকে থাকবে আর ভারতে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব শুধু যুদ্ধের ওপর নির্ভর ছিল না একদিকে ভারতবর্ষের ক্ষমতাশালী রাজনৈতিক গোষ্ঠীগুলির সঙ্গে মুঘলদের সংঘাত হয়েছিল আবার তাদের সঙ্গে মৈত্রীও হয়েছিল আমরা আগেই জেনেছি যে পানিপথের প্রথম যুদ্ধ যেটা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল সেখানে বাবর আফগান শক্তিকে হারিয়ে দেন আফগান ছাড়াও এই সময় ভারতের আর গুরুত্বপূর্ণ রাজনৈতিক গোষ্ঠী ছিল রাজপুতরা আর রাজপুত শক্তিও বাবরের কাছে হেরে যায় পরবর্তীকালে রাজপুতরা মুঘলদের প্রতি আনুগত্য দেখিয়েছিল এবার আমরা মুঘল রণকৌশল সম্পর্কে জানব পানিপথ ও খানুয়ার যুদ্ধে বাবরের রণকৌশল একদিকে কামান ও বন্দুকদারী সৈন্য এবং অন্যদিকে দ্রুতগামী ঘোরসার তীরন্দাজ বাহিনী এই দুয়ের যৌথ আক্রমণের ওপর নির্ভরশীল ছিল ঘোড়সঅার বাহিনীর একটা অংশ শত্রুপক্ষকে দুই পাশ আর পেছন দিক থেকে আক্রমণ করত এবং কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনের থেকে গোলাগুলি বর্ষণ করত একসাথে এই দুই রকম আক্রমণে শত্রুপক্ষ যখন দিশেহারা তখন বাকি ঘোড়সওয়াররা সামনে থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিত আর এই রণকৌশল ব্যবহার করে তুরস্কের অটোমান তুর্কি সেনাবাহিনী পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধে পারস্য দেশের রাজশক্তি সফাবিদের সেনাবাহিনীকে পরাস্ত করে আবার অটোমানদের কাছে শিখে একই কৌশল অবলম্বন করে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সফাবিরা উজবেগদের হারিয়ে দেয় এবার আমরা খানুয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব যেটা হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মেওয়ারের রানা সংগ্রাম সিংহ বা রানা সংঘ রাজপুতদের নেতৃত্ব দেন আর যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসকও রাজপুতদের সঙ্গে যোগ দেন কাজেই এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না এরপরে যে যুদ্ধটা আমরা পড়ব সেটা হচ্ছে ঘর যুদ্ধ যেটা পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেন আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরত শাহ আর এই যুদ্ধে জিতলেও বাবর বিহারে পাকাপাকিভাবে তার অধিকার কায়েম করতে পারেননি এবার আমরা মুঘল উত্তরাধিকার নীতি সম্পর্কে আলোচনা করব বাবরের সঙ্গে তার সামরিক অভিজাতদের পারিবারিক এবং বংশগত যোগ ছিল শাসক শ্রেণীর সঙ্গে অভিজাতদের এই যোগ মুঘল শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বাবরের পুত্র হুমায়নের আমলে কিন্তু এই যোগ অনেকটাই আলগা হয়ে পড়ে তার দুঃসময় ভাইরাও কিন্তু তাকে সাহায্য করেনি আর তৈমুরীয় নীতি অনুযায়ী উত্তরসূরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল হুমায়ুন কিন্তু তা মানেননি বাবর ও শাসক হিসাবে হুমায়ুনকেই মনোনীত করে গিয়েছিলেন হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজের হাতেই রেখেছিলেন ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ায় তারাও সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেননি তাই শেষমেশ একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেনি এবার আমরা সামরিক অভিজাত কাদের বলছে সেটা আমরা দেখব সামরিক অভিজাত তাদের বলা যায় যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করেন এছাড়া তারা খুব গুরুত্বপূর্ণ পদও পেতেন অনেক সময় তাদের রাজপরিবারের সঙ্গে পারিবারিক যোগ থাকত এবার আমরা বাবরের প্রার্থনা বিষয় দেখব যেটাকে বলা হয় সত্যি হলেও এটা গল্প বলে মনে করা হয় হুমায়ুন একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তখন সদ্য আফগানিস্তানের বদকশান থেকে ভারতবর্ষে ফিরছেন বাবরের কাছে হুমায়ুনের অসুস্থতার খবর পৌঁছালো তিনি খুব চিন্তিত হয়ে পড়েন হুমায়ুন যখন দিল্লি পৌঁছালেন তখন তিনি এতটাই অসুস্থ যে ঘোরের মধ্যে ছিলেন শোনা যায় এই সময় বাবরকে একজন পরামর্শ দেন যে হুমায়ুনের খুব প্রিয় কোনো জিনিস ঈশ্বরকে উৎসর্গ করলে হয়তো তাকে বাঁচানো যাবে আর তখন বাবর নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন এর পরের গল্পটা কিন্তু ইতিহাস বলে ধরে নেওয়া যায় না বলা হয় বাবরের প্রার্থনায় হুমায়ুন প্রাণ ফিরে পেয়েছিলেন এর পরেই বাবর অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে মারা যান গল্প হলেও এর থেকে এটুকু বোঝা যায় যে হুমায়ুন ছিলেন বাবরের প্রিয় পুত্র তাই তিনি হুমায়ুনকেই শাসক হিসাবে মনোনীত করেছিলেন এরপর আমরা মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করব মুঘলদের বিরোধীরা সবসময় একজোট ছিল না মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তি রাজপুত এবং আফগানদের মধ্যে বিরোধ ছিল এদের মধ্যে বিহারে আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুনের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেরখান হুমায়ুন পরপর দুবার শেরখানের কাছে পরাজিত হয়েছিলেন পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে আর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে তার কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল আর এই সময় পারস্যের শাহ তাহমস হুমায়ুনকে আশ্রয় দেন হুমায়ুনের এই পালিয়ে বেড়ানোর সময়ই আকবরের জন্ম হয় পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইতিমধ্যে দিল্লি আগ্রায় শের খান শাহ উপাধি নিয়ে সম্রাট হন শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় আসেন ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় সেই সুযোগে হুমায়ুন দেশে ফিরে এসেছিলেন কিন্তু খুব বেশি দিন তিনি শাসন করতে পারেননি দিল্লির পুরনো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান এবার আমরা শের শাহের সংস্কার সম্পর্কে আলোচনা করব শের শাহের প্রশাসনিক ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটাই মিল ছিল শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শের কিছু সংস্কার করেছিলেন তিনি কৃষককে পাঠটা দিতেন আর এই পাঠটায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো তার পরিবর্তে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশা করেন তিনি বাংলার সোনারগা থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন রাস্তাটির নাম ছিল সড়ক ই আজম এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয় এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয় লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয় আর বণিক এবং পথিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে তিনি অনেক সরাইখানা তৈরি করে দিয়েছিলেন শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করেছিলেন আর সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ আকবর যখন শাসনভার পেলেন মোটামুটি সেটা পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ নাগাদ পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ তখন তার বয়স ছিল খুব কম ১৩ বছর অর্থাৎ বুঝতে পারছো তিনি তোমাদেরই বয়সে ছিলেন আর ভাবা যায় না যে এই ছোট বয়সে তিনি কিভাবে সাম্রাজ্য চালাবার কথা ভেবেছিলেন আর প্রকৃতপক্ষে সাম্রাজ্য চালানো আমরা সবাই জানি খুবই কঠিন কাজ আর সেই কারণে আকবরকে সাহায্য করেছিলেন তার অভিভাবক বৈরাম খান আঠেরো বছর বয়সে আকবর সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন কিন্তু সে তো পরের কথা যখন তিনি প্রথম সিংহাসনে বসলেন তখন দিল্লিতে শের শাহের এক আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন তার নাম আদিল শাহ তার প্রধানমন্ত্রী ছিলেন হিমু হিমু দিল্লি শহর দখল করে নেন এবং তোমরা এটাও দেখেছো দিল্লি এবং আগ্রা ছিল সে যুগে শাসন ক্ষমতার কেন্দ্র আর দিল্লি দখল করা মানেই সাম্রাজ্যের অধিকার কেড়ে নেওয়া বৈরাম খানের সাহায্যে আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেন আর একে একে তিনি মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর গুজরাট বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন এরপর মেওয়ারের রানা প্রতাপ সিংয়ের সঙ্গে আকবরের সংঘাত হয় আর মুঘলদের বিরুদ্ধে এই সমস্ত গোষ্ঠীর প্রতিরোধকে কিন্তু বৈরাগতদের সঙ্গে ভারতীয়দের সংঘাত বলা চলে না আর যারা মুঘলদের বিরোধিতা করেছিল তারা জোটবদ্ধ হয়ে ভারতবর্ষের জন্য কিন্তু লড়াই করেনি এবার আমরা মুঘলদের মেওয়ার অভিযান সম্পর্কে জানব আমরা জানি রাজপুতরা খুব সাহসী জাতি এবং তারা কিন্তু মুঘলদের সঙ্গে যখন তাদের একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল তারা অনেক সময় মুঘলদের ভয় পেয়ে যে যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিল বা আগেই বর্ষতা স্বীকার করেছিল তা কিন্তু নয় তারা মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছিল সাহসিকতার সঙ্গে এবং এইভাবে আমরা বুঝতে পারি তারা কত সাহসী জাতি ছিল এবং তাদের এই গুণাবলী দেখে সম্রাট আকবর যেহেতু তাকে আমরা জাতীয় সম্রাট বলতে পারি তিনি অনেক উদার মানসিকতার মানুষ ছিলেন সেই কারণে তিনি রাজ তার যে অনেক গুরুত্বপূর্ণ রাজপদগুলো অনেক উল্লেখযোগ্য রাজপুত যে নেতাদের বা রাজপুত রাজাদের তিনি দিয়েছিলেন আর রাজপুত রাজাদের নিরাপত্তা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ছিল চিতর দুর্গ পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবর চিতর জয় করেন তার আগেই চিতরের রানা উদয় সিংহ চিতর ছেড়ে চলে গিয়েছিলেন এরপর অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলেও উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ মুঘলদের কাছে অধীনতা স্বীকার করলেন না পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন এই যুদ্ধের সময় আকবর আজমিরে পৌঁছে রাজা মানসিংহকে পাঁচ হাজার সৈন্য সমেত রানা প্রতাপের বিরুদ্ধে পাঠান রাজা মানসিংহ কিন্তু রাজপুত ছিলেন অর্থাৎ মুঘলদের বিরুদ্ধে রাজপুত শক্তি মিলিত হয়ে লড়াই করেনি রানা প্রতাপ চিতোর পর্যন্ত গোটা এলাকার ফসল নষ্ট করে দিয়েছিলেন যাতে মুঘল সৈন্য খাবার না পায় তিনি তার রাজধানী কুম্ভলগড় থেকে তিন হাজার সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছান রানার পক্ষে কয়েকজন আফগান সর্দারও ছিল কিন্তু রানা যুদ্ধে পরাজিত হন এবং পরাজিত হয়ে হয়ে যাওয়ার পরেও রানা প্রতাপ সিংহ মুঘলদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছিলেন এবার আমরা আকবরের নবরত্ন সভা এবং রাজা বীরবলের কথা আমরা দেখ আকবরের দরবারে অনেক বিশিষ্ট মানুষ ছিল এবং তাদের মধ্যে নজনকে একত্রে বলা হতো নবরত্ন এদের মধ্যে একজন ছিলেন রাজা বীরবল আর বীরবলের বুদ্ধির অনেক গল্পই হয়তো তোমরা পড়েছ তার অনেকটা গল্প কথা হলেও বীরবল কিন্তু সত্যি খুব বুদ্ধিমান ছিলেন আর তার জন্ম হয় মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে তার নাম ছিল মহেশ দাস তার বুদ্ধির জোরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন এবং তখন আকবর তার নাম দিলেন বীরবল আর এখানে বীর এবং বল শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হয় আর এছাড়া তাকে রাজা উপাধিও দেওয়া হয় আকবরের সময় তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হয়েছিলেন এবার আমরা আবুল ফজল ও আব্দুল কাদির বদায়নের কথা আমরা দেখব আকবরের আমলে এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি তার লেখা আকবর নামায় তিনি আকবরের প্রশংসাই করেছেন কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না সে যুগের সমস্যার কথাও জানতে হয় আর এই ধরনের সমালোচনা পাওয়া যায় সে যুগের আর একজন ঐতিহাসিক আব্দুল কাদির বদায়নের উত উতারিক বইতে এরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু আবুল ফজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয় পাত্র আর একই ঘটনার দু ধরনের বিবরণ পাওয়া যায় এদের দুজনের লেখায় এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে লিখবে এবং যখন স্কুল খুলবে আমাকে সেই উত্তরগুলো দেখাবে প্রথমে যেটা লেখো তৈমুল ও বাবর এইটা টিকা হিসাবে তোমরা এটা লিখবে তারপরে আরও কিছু প্রশ্ন লিখে রাখো যেটা হচ্ছে মুঘল রণকৌশল সম্পর্কে কি জানো তারপরে খানুয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তারপরে মুঘল যে উত্তরাধিকার নীতি সেই নীতি সম্পর্কে যা যেন লেখো তারপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন শের শাহের যে বিভিন্ন সংস্কারগুলি তিনি চালু করেছিলেন সেই সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো আর কিছু টিকা তোমরা লেখো আমি দিয়ে দিচ্ছি মুঘলদের মেওয়ার অভিযান আকবরে নবরত্ন সভা ও রাজা বীরবল আবুল ফজল ও আব্দুল কাদির বদায়নি তারপরে বাদশাহ সার্বভৌম শাসক এই প্রশ্ন এবং টিকাগুলো দিলাম এগুলো তোমরা বাড়িতে লিখবে প্রশ্নের উত্তর এবং টিকাগুলো লিখে স্কুল যখন খুলবে আমাকে উত্তরগুলো দেখাবে